আসসালামু আলাইকুম, আমি ডক্টর প্রত্যয়, নিউ রুটস স্কিন লেজার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক বাংলাদেশ ব্রাঞ্চ থেকে। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব একটি ইন্টারেস্টিং ও খুবই চ্যালেঞ্জিং কেস। আজকে আমাদের সাথে আছেন আমাদের পেশেন্ট সাইফুল এহসান। উনি আজকে থেকে 5 বছর আগে একটি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেন, যেখানে ওনার ফ্রন্ট এরিয়াতে 1500 গ্রাফ্ট এবং ক্রাউন এরিয়াতে 500 গ্রাফ্ট করা হয়। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার যে হেয়ারলাইনটি করা হয়, এই হেয়ারলাইনটি পারফেক্ট, যে একটা মেল প্যাটার্ন হেয়ারলাইন, এই ন্যাচারাল লুকটি আসেনি। ওনার হেয়ারলাইনটা অনেকটা ফিমেল প্যাটার্ন হেয়ারলাইন হয়েছে এবং এটাতে আসলে উনি স্যাটিসফাই ছিলেন না। তো পরবর্তীতে উনি আমাদের কাছে আসেন এবং আমরা ওনাকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে ওনার হেয়ারলাইনটা কারেকশন করার একটা প্ল্যান করি। পাশাপাশি উনি বর্তমানে গ্রেড 5 বলনেসে আছেন, তো ওনার ফুল কাভারেজেরও একটা কোশ্চেন দাঁড়ায়। আবার পাশাপাশি ওনার যে ডোনার এরিয়া যেটা আছে, এইটা একবার ব্যবহৃত হয়েছে, সেখান থেকে পর্যাপ্ত গ্রাফট নেওয়া যাবে কি না, এই ধরনের একটা কোশ্চেন থাকে। তো সব মিলিয়ে আমরা গত 2 দিন ওনার কেসটা করি। আমাদের প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে একটা ন্যাচারাল হেয়ারলাইন ড্র করা। ন্যাচারাল হেয়ারলাইন ড্র করার পরে আমরা ওনার যে কর্নার টেম্পল যে এরিয়া, এই এরিয়া থেকে যে এক্সট্রা গ্রাফটগুলো করা হয়েছিল, যেটা যার জন্য ফিমেল প্যাটার্ন দেখা যাচ্ছিল, এই এরিয়া থেকে আমরা গ্রাফট রিমুভ করি অ্যান্ড আমরা চলে যাই এক্সট্রাকশন করার জন্যে। এক্সট্রাকশন করার সময় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওনার যে ডোনার এরিয়া বেশ বড় একটা অংশ এবং এই টোটাল সেফ ডোনার এরিয়ারই অংশটা কিন্তু ব্যবহৃত হয়েছে। তারপরেও আমরা প্রথম দিন, সার্জারির প্রথম দিন 3750 এবং দ্বিতীয় দিন 850, টোটাল 4600 গ্রাফটিং করে ওনার হেয়ারলাইন থেকে শুরু করে একদম ক্রাউন পর্যন্ত একটি নির্দিষ্ট ডেন্সিটিতে আমরা কভার করি। তো আমরা এখন আমাদের পেশেন্টের কাছ থেকেই শুনব ওনার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের এই জার্নিটি সম্পর্কে। প্লিজ। ধন্যবাদ। আমার নাম সাইফ। আমি প্রথম হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করাই হচ্ছে ঢাকা, বাংলাদেশের বাইরে কলকাতায়। সেখানে আমার প্রথম অবস্থায় টোটাল 2000 ক্রাউন এরিয়াতে 500 এবং সামনের 1500 গ্রাফটের মতো টোটাল 2000 লেগেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে থেকে 5 বছর আগে হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার সিগনিফিকেন্টলি আমার যেই হেয়ার গ্রাফটা বা হেয়ার লাইনটা সামনের দিকে করা হয়েছিল সেটাতে আসলে আমার লুকসটা আসলে খুব একটা সুবিধার মতো দেখা যাচ্ছিলো না। ইভেন আমার পরিবার ফ্রেন্ডস যারা ছিল তারাও আসলে এটা নিয়ে অনেক মানে আমাকে বলেছিল যে আসলে আমার যে হেয়ার লাইনটা এটা আমাকে আসলে মানাচ্ছে না, আমার চেহারার সাথে যাচ্ছে না। তো এরপরে আমি ডিসাইড করি যে আমি আরেকবার হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করাবো। তো সেই সুবাদে আমি সার্চ করা শুরু করি যে ইন্ডিয়াতে বা বাংলাদেশে মানে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা কোথায় করানো যায়, কোথায় করালে ভালো হবে। সো সেখানে আমি রিসার্চ করতে যেয়ে দেখা যায় যে আমি প্রথমে দেখি যে সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজিটা, বায়োসাফিয়ার যেটাকে বলা হয়, সেটা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল। সো অন টপ অফ দ্যাট দেখা যাচ্ছে যে আমারই এক বন্ধু, যার সাথে আমি আসলে ডে টু ডে আমাদের চলাফেরা হয়, সে ফর্চুনেটলি আমাকে নিউ রুটসের কথাটা বলে এবং সে এখান থেকে, সে আমার সাথেই প্রথম অবস্থায় আমার 1 বছর পরে সে ট্রান্সপ্ল্যান্টটা করে এবং তার ট্রান্সপ্ল্যান্টটা অনেক একদম ন্যাচারাল ছিল এবং এখনও পর্যন্ত তাকে একদম ন্যাচারাল লুকসে পাওয়া যায়। কোনো ধরনের তার হেয়ারলাইন থেকে শুরু করে এভরিথিং ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ। তো বোঝাই যায় না যে তার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। তো সে আমাকে এনকারেজ করে এবং সে আমাকে নিউরুটসের কথাটা বলে। তো এরপরে আমি নিউরুটস নিয়ে মোটামুটি একটা গুগলে বা ইউটিউবে সার্চ করি এবং অন্যান্য মেডিকেলের সাথে কম্পেয়ার করি, আমি ঢাকার অন্যান্য যেগুলো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আছে। সো আফটার দ্য রিভিউ আমি একটু সাহস করি যে নিউরুটসে এসে আমি প্রথমত একটু কনসাল্ট করব। সো এরপরে কনসাল্টের পরে আমাকে বলা হয় যে মানে টোটাল মানে আমাকে চেক আপের পরে বলা হয় যে আমার
টোটাল নিয়ার অ্যাবাউট 4000 গ্রাফ লাগবে এবং আমার হেয়ার লাইনটা চেঞ্জ করতে হবে, সো যেটা একটু চ্যালেঞ্জিং। অবভিয়াসলি আমি আমার লুকসটা আসলে যাচ্ছিল না, তো আমি এটাতে বেশি ইগার ছিলাম যে হ্যাঁ আমার অবশ্যই আমার লুকসটা চেঞ্জ করতে হবে, অন টপ অফ দ্যাট আমার লেটেস্ট টেকনোলজিটা নিতে হবে। সো এই চ্যালেঞ্জের মানে এই চিন্তাভাবনা থেকেই আসলে আমার এই জার্নিটা শুরু। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আজকে আমার তৃতীয় দিন, আজকে ড্রেসিংয়ের দিনটা ছিল, তো আজকে মোটামুটি আজকে পর্যন্ত সোফার আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফিডব্যাক বলতে পারি। দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি, আমার কোনো কষ্ট হয়নি সত্যি কথা বলতে বা কোনো নার্ভাসনেস লাগেনি। এখন একটাই আশা, একটাই যে আমার রেজাল্টটা যাতে ভালো আসে এবং আমি যাতে আমার লুকসটা থেকে শুরু করে আমার যাতে চুলের গ্রাফ থেকে শুরু করে এভরিথিং যাতে ওয়ার্থ ইট হয়, এটাই হচ্ছে আমার সামনের দিনের কামনা আর কি। ইনশাল্লাহ আমরাও আশাবাদী উনি একটি চমৎকার রেজাল্ট পাবেন। তো আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন বাট হেয়ার লাইন রং হেয়ার লাইন হয়েছে বা ফিমেল প্যাটার্ন হেয়ার লাইন হয়েছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এর আগেও অনেকগুলো কারেকশন কেস করেছি এবং ওনারাও বেশ ভালো রেজাল্ট পেয়েছে। পাশাপাশি আপনারা যারা এখনও হেয়ার ট্রান্সপ্লান্ট করেননি, আপনারা ভাবছেন হয়তোবা হেয়ার লাইন কারেকশন করবেন, হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, তো আপনারা অবশ্যই ক্লিনিক চুজ করার আগে প্রিভিয়াস কেসগুলো একটু দেখে নেবেন যে আসলে হেয়ার লাইনগুলো কীরকম হচ্ছে, হেয়ার লাইন কি ন্যাচারাল হচ্ছে কি না, আপনার হেয়ার লাইনটা কীরকম হবে, এক সময় ক্লিনিকে এসে ডক্টরের সাথে কথা বলে একটু দেখে যাবেন, জেনে যাবেন। পাশাপাশি আপনাদের যে ডোনার এরিয়া, ডোনার এরিয়াটা কীভাবে ইউজ হবে, প্ল্যান কী, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন বা জানবেন, দেন আপনারা ডিসিশন নেবেন কোথা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। সো এই সব বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি অনলাইন কনসালটেশন করতে চান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইন কনসালটেশন করতে পারেন, পাশাপাশি এসে অবশ্যই জেনে যেতে পারেন আপনার জন্য বেস্ট সলিউশন আমাদের কাছে কী আছে। ধন্যবাদ।